এক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ বাংলাদেশকে ফিরিয়ে দিতে ব্রিটিশ এমপি চিঠি যুক্তরাজ্যের লন্ডনের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যে সম্পদ আছে তা বাংলাদেশকে অবশ্যই ফিরিয়ে দেওয়া দরকার বলে মনে করেন বাংলাদেশি বংশভূত ব্রিটিশ এমপি আফসানা বেগম সেই সঙ্গে এই বিষয়ে তদন্ত এবং সম্পদ জব্দ করতে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি কি ব্যবস্থা নিয়েছে তা জানতে চেয়েছেন ক্ষমতাসীন লেবার পার্টির এই পার্লামেন্ট সদস্য মঙ্গলবার যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সির মহাপরিচালক গ্রাম বিগারকে দেয় এক চিঠিতে বিষয়ে জানতে চেয়েছেন আফসানা বেগম চিঠিতে তিনি বলেছেন সম্ভবত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে দুর্নীতি ও নানা ধরনের আর্থিক অপরাধের মাধ্যমে এসব সম্পদ অর্জিত হয়েছে লন্ডনে যে সম্পদ আছে তার মালিকানা বাংলাদেশের তিনি বিশ্বাস করেন বাংলাদেশের মানুষ গণতন্ত্র ও নিজেদের স্বার্থ সংরক্ষণে লড়াই সংগ্রাম করছে তাতে সহায়তা করতে এই সম্পদ ফিরিয়ে দেওয়া উচিত দুর্নীতির কারণে বাংলাদেশে মানুষের জীবন মানের অবনমন এবং কর্মক্ষেত্রের অধিকার ও গণতান্ত্রিক রাজনৈতিক স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে এমন প্রমাণও আছে আফসানা বেগম আরও বলেন সাইফুজ্জামান চৌধুরী সম্পদ জব্দ করে ফিরিয়ে দেওয়া শুধু বাংলাদেশে মানুষের ন্যায্যতা প্রাপ্তি ও তাদের ভবিষ্যৎ অধিকার সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণই নয় বরং যুক্তরাজ্যের সুনাম ও আন্তর্জাতিক রেকর্ড অক্ষুণ্ণ রাখার জন্য জরুরি চিঠিতে আরও বলা হয়েছে যুক্তরাজ্য পনেরো কোটি পাউন্ড মূল্যের যে দুইশো আশিটি সম্পদ সাইফুজ্জামান চৌধুরী মালিকানাধীন প্রতিষ্ঠানে নামে আছে বলে ভূমি কার্যালয়ের নথি থেকে জানা গেছে তার মধ্যে চুয়াত্তরটি সম্পদ আফসানা বেগমের নিজের আসন পপলার অ্যান্ড লাইম হাউসে অবস্থিত বিপ্লবের মাস্টার হিসেবে মাহফুজকে পরিচয় করালেন ডক্টর ইউনস বিশ্বমঞ্চে বাংলাদেশের ছাত্র বিপ্লবের মাস্টার হিসেবে মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে চলমান জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সেখানে গতকাল মঙ্গলবার ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজে বক্তব্য প্রদানের শেষ দিকে তিনি মাহফুজ এবং দুই সহকারী প্রেস সচিব সুস্মিতা তিথি এবং নাইম আলীকে ডেকে এনে পরিচয় করিয়ে দেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঞ্চালনায় এ অনুষ্ঠান মঞ্চ মঞ্চে ডেকি মাহফুজকে ডক্টর ইউনস আখ্যা দেন বিপ্লবের পেসনের কারিগর হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজু কমিটির একজন সমন্বয়ক হচ্ছেন মাহফুজ আলম যিনি মাহফুজ আবদুল্লাহ নামে পরিচিত আন্দোলনের নেপথ্যে থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অংশনার জন্য তিনি আলোচিত বর্তমানে তিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনসের বিশেষ সহকারী ডক্টর ইউনুস বিগত সরকার কিভাবে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং সেই তাজাগুলির সামনে কিভাবে ছাত্ররা বুক পেতে দাঁড়িয়েছে সেই গল্প শোনান বিশ্ব নেতাদের এক পর্যায়ে নতুন বাংলাদেশ নিয়ে কথা বলা শুরু করেন বাংলাদেশে গণ কথা বলার সময় তিনি দর্শকদের জানান এখানে তাদের কয়েকজন প্রতিনিধি রয়েছেন তিনি বলেন তারা যেভাবে কথা বলে এরকম কথা আমি কখনো শুনিনি তারা নতুন পৃথিবী নতুন বাংলাদেশ গড়তে প্রস্তুত প্লিজ আপনারা তাদের হেল্প করবেন যেন তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারে এই গুরুদায়িত্ব আপনাদের সবার নিতে হবে এ সময় মাহফুজকে এগিয়ে দিয়ে তিনি বলেন গণ পেসনের পেছনের কারিগর মাহফুজ যদিও মাহফুজ সময় বলে সে নয় আরো অনেকে আছেন যদিও সে গণ পেসনের কারিগর হিসেবে পরিচিত প্রধান উপদেষ্টা বলেন এটা হঠাৎ করে হয়েছে এমন কিছু নয় খুবই গোসানো আন্দোলন এছাড়া এত বড় আন্দোলন হয়েছে মানুষ জানত না কে আন্দোলনের লিডার যার ফলে একজনকে আটক করা যেত না বলাও যেত না যে একজনকে আটক করলে আন্দোলন শেষ মাহফুজকে দেখিয়ে ডক্টর ইউনুস বলেন তার কথা শুনলে সারা পৃথিবীর যে কোনো তরুণ অনুপ্রাণিত হবে তারা নতুন বাংলাদেশ তৈরি করবে তাদের সফলতার জন্য আপনারা প্রার্থনা করবেন তাদের জন্য হাততালি হোক এ সময় অনুষ্ঠানে উপস্থিত সবাই হাততালি দিয়ে সম্মান জানান বাংলাদেশকে নিঃশর্তভাবে সাহায্য করেছে ভারত জয়শঙ্করের দাবি বাংলাদেশকে সাহায্য করে গিয়েছে ভারত এক অনুষ্ঠানে এমন দাবি করেছেন। তিনি মনে করেন সঙ্গে সম্পর্ক ইতিবাচক এবং গঠনমূলক অব্যাহত থাকবে। মঙ্গলবার এশিয়া সোসাইটি এবং এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউট আয়োজিত ভারত এশিয়া এবং বিশ্ব শীর্ষক এক অনুষ্ঠানে সব কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী অনুষ্ঠানে তিনি বলেছেন ভারতের প্রতিবেশী হিসেবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সাথে আমাদের সম্পর্ক ইতিবাচক এবং গঠনমূলক ধারায় অব্যাহত থাকবে এ খবর দিয়েছে দ্য টেলিগ্রাফ অনলাইন এতে বলা হয় জয়শঙ্কর বলেছেন বিষয়টি এমন নয় যে ভারত প্রতিবেশী রাজনৈতিক পদক্ষেপ নিয়ন্ত্রণ করতে চাইছে প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের দিকটি শুধু যে ভারতের জন্য কাজ করছে না তেমন নয় ক্ষেত্রে যে কোনো দেশই দায়ী হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি অনুষ্ঠান এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন যে বাংলাদেশ এবং শ্রীলঙ্কাকে নিঃশর্তভাবে সাহায্য করে গিয়েছে ভারত তারপরেও সেখানে সরকার পরিবর্তনে দিল্লির জন্য সম্ভাব্য প্রতিকূল বলে মনে হচ্ছে। জয়শঙ্কর বলেছেন প্রতিটি দেশেরই নিজস্ব ধারা রয়েছে বৈদেশিক নীতির ক্ষেত্রে আপনি কেবল এটি বোঝার চেষ্টা করবেন এরপর অনুমান করে প্রতিক্রিয়া জানাতে চেষ্টা করতে পারেন সবশেষে আমি আশাবাদী যে প্রতিবেশীর সাথে আমাদের পারস্পরিক নির্ভরতা এবং পারস্পরিক সুবিধা বাস্তবতা প্রতিবেশীদের মধ্যে উভয়ই স্বার্থ রক্ষা করবে বাস্তবতাগুলো গুলো নিজেরাই প্রকাশ করবে এবং এটাই আমাদের সম্পর্কের ইতিহাস